স্ত্রী যদি কাঁদে তখন কান্নাটা মুছে দিবেন, জোরে কোন কি করবেন, সার্বিকভাবে জীবন একবার হলেও করবেন, একই প্লেটে বসে খাবেন, একসাথে গোসল করবেন। এই আমলগুলো নাই দেখে আজ ঘরে ঘরে পরকিয়া আর তালাক বেরিয়ে চলছে, ঠিক কিনা বলে। এক নাম্বার অধিকার, কয়জন দিছেন অধিকারটা একটু দেখেন। এক নাম্বার অধিকার, ইস্তাউসু বিন নিসাই খায়রা। এক নাম্বার অধিকার হচ্ছে দুইজনে মিলে কল্যাণের জন্য একজন আরেকজনের কাছ থেকে নসিহত কামনা করা। করছেননি কোনোদিন? শুনলেন একটু? বৌড়ি গিয়া জীবনে কোনোদিন কইছেন আজকে তুমি আমার একটু নসিহত করো? যত বড় পীর সাহেব হোক, বউয়ের কাছে কিন্তু পীর সাহেব হতে পারে নাই, ঠিক কিনা বলেন? তো বউয়ের কাছে গিয়ে পীর সাহেব হন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহর হাবিব বলেন আমি আমার পরিবারের কাছেও সেরা, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার হক, দুইজনে মিললে পরামর্শ করে করে কাজ করবেন, পারবেন না ইনশাআল্লাহ। দুই নাম্বার হক, স্ত্রীর জন্য ভালো ভালো টাকা পয়সা সম্পদ অলংকার গহনা গাটি শাড়ি সুন্দর পোশাক আদি এগুলা ব্যবহার এগুলা ব্যয় করবেন। নবীজি বলছেন আলাইকুম আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না ওয়া তাআমিহিন্না। তাদেরকে ভালো ভালো খাবার দাও, পোশাক দাও, এটা দেওয়াটা আপনার জন্য সুন্নত মুস্তাহাব না ফরজ? জোরে কোন কি? আর জোরে কোন কি? মা বাপকে খাবার দেন, গুনাহ আছে না সওয়াব আছে? এখন ধরেন আপনার নিজেরই সংসার চলে না, বাপের গিয়ে কইলেন মারে গিয়ে কইলেন আম্মা আমি চলতে পারি না, মা বাপ দেখবেন তখন বলবে বাজান রে তুই কোনো রকম চল, লাগলে আমাদের কাছ থেকে নিস। কিন্তু তখন যদি আপনি মা বাপকে নাও দিলেন, স্ত্রীকে দেওয়াটা আপনার জন্য ফরজ। মা বাপকে অন্তত হাতে ধরে মাফ চেয়ে নেবেন, সামর্থ্য থাকলে দিবেন, আর সামর্থ্য যদি নাও থাকে আপনি যতটুকুন পারেন মা বাপকে করবেন, স্ত্রীকে খাদ্য আর পোশাক দিতেই হবে, দেওয়াটা কি? জোরে কথা কয় না কি? ফতোয়া বুঝছেন তো সবাই? এখন যারা মা বাপকে মোটেও দেন না এরা দলিল পেয়ে গেছেন, হুজুর আমার তো চলার অবস্থা নাই। আপনার চলার অবস্থা আছে কি না কে জানে? মা বাবার জন্য যদি একটা লোকমাও দেন, আর এই লোকমা দেওয়ার কারণে যিনি খুশি হয়ে যেতে পারেন তিনি কি? কয় নাম্বারে আসি? দুই নাম্বার। তিন নাম্বার, মহিলাদের হক আপনাদের কাছ থেকে চেয়ে চেয়ে নিবে, সেটা হচ্ছে কোনো বৈশিষ্ট্য যদি খারাপ লাগে অন্তত ভালো একটা বৈশিষ্ট্য খুঁজে দেখেন। সব গুণ আপনার বউয়ের ভালো থাকবে এমনটা নয়, দুই একটা গুণ ভালো থাকতে পারে, ওইটা খুঁজে দেখেন, মন রে সান্ত্বনা দেন। এই সংসারের মধ্যে যিনি সুখ দিয়ে দিবেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন লা ইয়াফরাক মুমিনুন মুমিনা ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। সব যে খারাপ হবে তা না, দুই একটা খুঁজে খুঁজে ভালো বৈশিষ্ট্য দেখেন, এইটার কারণে সংসারের মধ্যে যিনি সুখ দিয়ে দিবেন তিনি কে? এখন অনেকেই চিন্তা করতেছে হুজুর আর থাকবো না, মাশাআল্লাহ। সবাই একটু বসেন, আপনারা আছেন তো ইনশাআল্লাহ। আমার মনে আমি সাহস ফিরে পাইছি, একজন মুরব্বী চলে গেছিল শোনার জন্য আস। এই যে তিনটা বললাম, তিনটা আদায় না করলে রসুলের আপনি প্রকৃত উম্মত কেমন করে হবেন বলেন? এ কাজগুলো রসুল করছে। এরপরে কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? চার নাম্বারে বলো খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইম খুলুকাত। স্ত্রীর কাছে আপনি চরিত্রবান হন, স্ত্রী যেন আপনার মোবাইল চেক করতে না হয়, কিরে স্বামী কি করে দেখি তো, এরকম স্বামী আছে না নাই? অধিকাংশ পুরুষ এমন আছে স্ত্রীকে ঠকায়া লুকায় লুকায় অন্য পর মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হয়, ঠিক কিনা বলেন? এটা এই মহিলাই দুঃখ কারে বলবে,
সেদিনও দেখলাম ফেসবুকে নিজের স্ত্রী প্রেগন্যান্ট, আপনার সন্তানের মা হতে চলেছে আপনার স্ত্রী। তখন তিনি ওনার রুমে এক মহিলারে নিয়ে বসে আছে, স্ত্রীও তো কম যায় না, সিসিটিভি লাগায় রাখছে গোপনে, আস্তে করে দেখছে, দেখে জুতাটা নিয়ে আসছে, আয়েশা আগে পিটাইছে ওই মহিলারে, এরপরে পিটাইছে স্বামীরে। তো এরকম কারবার এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কয় নাম্বার? কয় নাম্বার? চার নাম্বার শেষ। এবার আসেন পাঁচ নাম্বারে। স্ত্রীর কাছে সব সময় নির্ভরতা অর্জন করা, এই নির্ভরতা থাকা যে আমার স্বামী কোনোদিন আমারে তালাক দিবে না। আর আমরা খেতের থেকে আসলেই কই তোরে কোন সময় তালাক দিয়ে জানি না, পারলে মাঝে মাঝে খাটের তলে ওই যে লাঠিরে কি লাঠি জানি বলে, কি লাঠি? নাংলা লাঠি। হ্যাঁ, ওই বাজার থেকে এসে অথবা খেতের থেকে এসে কই যে নাংলা লাঠিটা দেখে নিস, কিরকম পিটাইতে পারি আমি তুই তো জানোস। এরকম যারা বলে নবীজির সত্যিকারের উম্মত হতে পারে নাই, ঠিক কিনা বলো? স্ত্রীর কাছে আপনি নির্ভরতা অর্জন করেন, এটা পাঁচ নাম্বার হাদিস থেকে আমল। নবীজি বলতেছে আয়েশা শোনো, আমি কোনো দিনের জন্য তোমাকে তালাক দিব না। জোরে করে আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বলছেন আয়েশা শোনো, আমি আনা লাউ তাল্লি, কোনোদিন তোমাকে তালাক দিব না, তুমি এটা বিশ্বাস করো, আমি নবী কোনোদিন তোমারে তালাক দিব না। জোরে করে সুবহানাল্লাহ। কয় নাম্বার? পাঁচ নাম্বার। এরপরে কয় নাম্বার? ছয় নাম্বার। মুসা আদাম, স্ত্রীকে মাঝে মাঝে সহযোগিতা করা। এটি একটু মিলায় দেখেন, একশো জন যদি বসা থাকেন আমার মনে হয় একজন এই কাজটা করছেন আমার কাছে মনে পড়ে না, তবে আমি মিশর থেকে আসার পরে প্রথম প্রথম করতাম, তখন বিয়ে শাদী করিনি, মিশর থেকে আসছি আম্মারে কেটে কুটে দিতাম তরকারি টরকারি, আম্মা খুব খুশি হইতো, এরপরে বিয়ে করলাম তখনও কেটে এটা দিই, তখন আম্মা একবারে বেজান না আবার খুশিও না, কইলে যে বাবা তুই আলেম মানুষ এটা করলে কেমন দেখা যায়। হঠাৎ একদিন আসছে খালাম্মারা, খালার আয়সা কইতেছে কি সর্বনাশ, আমাদের ভাগিনা এত বড় আলেম, ভাগিনা কেমনে কাটাকাটি করে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলছেন ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব ঘরে আসতেন নিজে ঘরটাকে ঝাড়ু দিতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তরকারি কেটে দিতেন, ঘর ঝাড়ু দিতেন, নিজের কাপড় চোপড় নিজে ধৌত করতেন। এই সুন্নাগুলা যদি আমি আপনি মানি, পুরো পরিবারের ভিতরে যিনি শোকাশোক ঢেলে দিবেন তিনি কে? যারা বিয়ে করে না এরা খুব মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেছে যে হুজুর এই ওয়াজ বিয়ের আগে খুব ভালোই লাগতেছে, আপনি চালায়া যান। আর যারা বিয়ে করছে তারা ত্যক্ত যে হুজুর এমনি বাড়িতে পাঁচটা মিনিট টিকতে পারি না, আর আপনি যে ওয়াজ দিতেছেন আর ওয়াজ নাই, আজকে আর ঘরে থাকা যাবে না। কয় নাম্বার? ছয় নাম্বার। আর চারটা বলি শুনেন, কয় নাম্বার এবার? ছয়ের পরে কত? সাত নম্বরে। সাত নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে তোমরা ডাকবা, আর আপনি প্রত্যেক দিনই স্ত্রীরে গিয়া নাম বিকৃত করে ডাকেন, এরকম লোক আছে না নাই? স্ত্রীকে বিকৃত নামে ডাকে, আর নবীজি আদর করে ডাকতেন আন্তি হুমায়রা, তুমি যখন রাগ করো তখন আরো বেশি তোমার সুন্দর লাগে। জোরে কোন আল্লাহ আকবার। এই জন্য নাম বিকৃত করবেন না, সুন্দর সুন্দর নামে ডাকবেন। এরপরে কয় নাম্বার? আট নাম্বার। আট নাম্বার হচ্ছে আপনি যখন রাত্রে জাগ্রত হবেন আল্লাহর ইবাদতের জন্য স্ত্রীকেও আপনি জাগ্রত করে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? এরপরে নয় নাম্বার, মুওয়াসাতুজ জাওজা ওয়া মাসহু দুমুইহা ইদা বাকাত, স্ত্রী যদি কাঁদে তখন কান্নাটা মুছে দিবেন। জোরে কোন কি করবেন? স্ত্রী যখন কান্নাকাটি করবে তখন কি করবেন? আর আমাদের দেশে হয় উল্টা, স্ত্রী কাঁদতেছে
স্বামী গিয়ে বলে চুপ কর তোর কান্না আমি জানি তোর কামি কান্না কর আর কোনো কাম তো তোর নাই চুপ কর নাইলে আবার মারব এরকম আছে না নাই কোন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ অথচ আল্লাহর হাবিব বলছেন আমার স্ত্রী কাঁদতেছিল আল্লাহর রব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন গিয়ে ইয়ামসাহু বিয়াদাইহি আইনাইহা চোখটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে মুছে দিলেন থাক তুমি কাঁদো না যখন মুছে দিছে ওয়ায়ুসকিতুহা সঙ্গে সঙ্গে উনার কান্নাটা থেমে গেছে জোরে কোন সুবহানাল্লাহ কয় নাম্বার নয় শেষ এবার দশ নাম্বার হচ্ছে এইটা আমাদের মধ্যে আরো বেশি খানার দোষ ত্রুটি ধরা আছে না নাই কোথায় কোথায় স্বামী কিছু হইলে কি লবণটা এরকম হয় কে ঠাস করে বাড়ি দিয়ে নিজের ডাইনিং টেবিল ভেঙে ফেলাইছে কয়টা প্লেট ভাঙছে স্বামী খানা দেওয়ার পরে স্ত্রী থরথর করে কাঁদতে থাকে যে আল্লাহ না জানি কোন ঘূর্ণিঝড় আস এটা সিত্রাং না সিডর কোনটা এখন আসে আল্লাহ ভালো জানে খবরদার মনে যদি না চায় আপনি খাবেন না কোনো সমালোচনা করবেন না রাজি আছেন ইনশাআল্লাহ আম্মা জান আয়েশা বলেন মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমুল কত ইনিশতাহাহু আকালাহু ওয়া ইন কারিহাহু তারাক যদি মনে চাইতো নবীজি খাইতেন যদি মনে না চাইতো নবীজি খাইতেন না কিন্তু কোনো খানার সমালোচনা আল্লাহর হাবিব কোনোদিন করেন নাই জোরে করে আল্লাহু আকবার